আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর ইনফো চ্যানেলে প্রবাসী ভাইদের স্বাগতম প্রবাসী ভাইদের জন্য রয়েছে এখন দারুণ দুটি খবর যেটি কিনা সকল প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত জরুরি খবরটিতে শুরু করার আগে প্রবাসী ভাইদের কাছে আবদার আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর অলরেডি যদি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সৌদি আরবে যাওয়াজাত হতে প্রবাসীদের জন্য একটি খবর প্রকাশ করা হয়েছে বর্তমানে হাজার হাজার অবৈধ প্রবাসী আছেন যারা দেশে ফিরে আসতে চান এছাড়াও হুরুপপ্রাপ্ত প্রবাসীদের সংখ্যাও কম নয় যাও হতে এ সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে সৌদিতে আবারও যে সমস্ত প্রবাসীরা যারা কিনা সৌদি আরবে অবৈধ হয়ে গেছে অর্থাৎ যাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা সৌদি আরবের সে সমস্ত প্রবাসীদের যারা হুরুপ প্রাপ্ত তারা চাইলেই এখন সৌদি ত্যাগ করতে পারবেন তবে এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দুইটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে তার মধ্যে সবথেকে কঠিন এবং আলোচিত শর্ত হচ্ছে আপনি যদি কোনো ক্রিমিনাল সাথে জড়িত থাকেন মানে কোনো অপরাধের সাথে যুক্ত হন বা আপনার উপরে যদি কোনো কেস থাকে বা আপনি যদি সৌদি আরবের মোস্ট ওয়ান্টেড হয়ে থাকেন তাহলে আপনি এই সুযোগটি গ্রহণ করতে পারবেন না অর্থাৎ আপনাকে কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত হলে আপনি এই সেবা গ্রহণ করতে পারছেন না তো আমরা মনে করছি আমাদের প্রবাসী ভাইরা অত্যন্ত সরসর তারা এই ধরনের কোনো অপরাধের সাথে যুক্ত নয় তো যারা এই সুযোগটি কাজে নিতে চান অবশ্যই যাতায়াত যোগাযোগ করুন এবার চলুন পরের বিশেষ খবরটি জেনে নেই সৌদি আরবে আবারও লকডাউনের পরিকল্পনা চলছে সৌদি আরবে পুনরায় লকডাউন জারি হতে পারে তবে এই লকডাউন চব্বিশ ঘন্টা বহাল থাকবে না অল্প সময়ের জন্য এই লকডাউনটি জারি করা হতে পারে সৌদি আরবে করোনা পরিস্থিতি এখন অত্যন্ত স্বাভাবিক আপনারা নিশ্চয়ই সেটা জানেন এখন সৌদিতে আক্রান্তের সংখ্যা খুবই কম তাই সৌদি সরকার সবকিছুই খুলে দিয়েছে এখন আর কোনো কিছুর উপরে কোনো নিষেধাজ্ঞা নেই তবে সৌদি আরবে নতুন করে করোনার ঢেউ আসতে পারে এটাকে বলা হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ শুধু সৌদি আরব নয় বিশ্বের প্রতিটি দেশই এই দ্বিতীয় ঢেউকে নিয়ে চিন্তিত আর তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন তাতে আমরা আশঙ্কা করতে পারছি বিশেষ বিশেষ এলাকায় কিছু কিছু সময়ের জন্য আবারও লকডাউন যেতে পারে সৌদি সরকার তো প্রবাসী ভাইরা বুঝতে পারছেন দুটি খবরই অত্যন্ত করে কাছের বন্ধুকে দেখার সুযোগ করে দিন আর এই ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এই ধরনের আরও খবর সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম